একজনে প্রশ্ন করছে আমারে, এখানে লেখছে আহলে হাদিসের এক বক্তা মুজাফফর বিন মুহসিন পাঁচকল্লি টুপি ছিঁড়ে ফেলে। এ কবর দিবেন সবাই, ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। আর পাঁচকল্লি টুপি পরবেনই না, কার পাঁচকল্লি আছে ধরেন মুরব্বীকে, তাড়াতাড়ি ধরেন পাঁচকল্লি। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই পাঁচকল্লি টুপি না পরে, মনে থাকবে এইটা তৈরি করেছে চরমুনায়ের হুজুর, চরমুনায়ের টুপি বলে পরিচিত এটা, কোন মুসলমান যেন টুপি না পরে। এবং বলে এটা নাকি পাক পাঞ্জাতন শিয়াদের মতবাদের টুপি, এটা বলা কি? যে ব্যক্তি অন্তর বিচার না কইরা মানুষের ড্রেসের উপরে আক্রমণাত্মক প্রতিহিংসামূলক কথা বলে, ধর্মের বিভাজন তৈরি করে, এরাই হলো সমাজের সবচেয়ে বড় ফেতনাবাজ। হাততুলে বলেন ঠিক কি না বলেন? আমি তার তীব্র নিন্দা জানাই। আমরা যে আমার জীবনে আমি 19 বছর ধরে ওয়াজ করি, আরো বেশি হয়ে গেছে এখন, ঠিক কি না? আজ পর্যন্ত শুনছিনি যে কোন টুপির বিরুদ্ধে ওয়াজ করছি, কথা কয় না। কেউ সুক্কা টুপি পরব, কেউ কিস্তি টুপি পরব, কেউ ফাঁসকুল্লি পরব, কেউ চ্যাপটা টুপি পরব, কেউ উঁচা টুপি পরব, টুপি নিয়ে কোনো সমস্যা আছে? কথা কন্যা গেলে গে, টুপি নিয়ে কোনো সমস্যা আছে? তোমরা কথা কইলে তো আমি উত্তরটা দিতে পারতাম না, আমি উত্তরটা মাইরা দিতেইব, কথা কন ঠিক কি না? টুপি নিয়ে কোনো সমস্যা আছে? যার মঞ্চা লম্বা টুপি পরব, যার মঞ্চা ফাঁসকুল্লি পরব, যার মঞ্চা দশকুল্লি পরব, যার মঞ্চা চ্যাপটা টুপি পরব, যার মঞ্চা কিস্তি টুপি পরব, যার মঞ্চা উঁচা টুপি পরব, যার মঞ্চা শক্ত টুপি পরব, যার মঞ্চা নরম টুপি পরব। তো যেই ব্যক্তি বলল এই ফাঁসকুল্লি টুপি পরা পাক পাঞ্জাতন শিয়াদের মতবাদের টুপি, পাক পাঞ্জাতন যারা করে এরা কি শিয়া? কথা কয় না। আর টুপি পরলে কি শিয়াদের যে অনেকগুলো আলামত আছে, শিয়াদের অনেক মূলনীতি আছে, মূলনীতির মধ্যে কি ফাঁসকুল্লি টুপি পরলে শিয়া বা পাঁচকল্লি টুপি যারা, মানে এইরকম কোনো মূলনীতি লেখা আছে? তো উনি যে এইভাবে মন গড়া টুপি দিয়ে একটা গোষ্ঠীকে নবী পাকের টুপির সুন্নার উপরে অ্যাটাক করলো, এই এটা কি সঠিক হইছে? সঠিক হইছে? এইরকম বানানো আজগবি এইরকম উত্তেজনামূলক ধর্মের উপরে এরা শুধু এই টুপি না, অনেক মূলনীতির উপরে সহি হাদিসের দোহাই দিয়া বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া এই ধর্মটাকে কুণ্ঠাসা করার জন্য তারা এলাকায় বিস্তৃতি লাভ করতেছে, কথা কন ঠিক কি না? এরপরে শুধু এটা না, এই টুপিটা দে তো আমার কাছে, দে এইদিকে দে এই টুপি। সে ওয়াজ করছে এক চুপ, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না, একটা টুপি পরবে, টুপির উপরে সেইভাবে শিয়াদের তুকমা লাগাইয়া শুধু টুপিটাকে হাতে নিয়ে সে টুপিটারে বলছে যে এটার সিরা ফালা। একটা টুপি কি মানুষের আসল পরিচয়? আল্লাহ কি কারো ড্রেসের দিকে তাকাইবো? কারো চেহারার দিকে তাকাইবো? আল্লাহ তাকাইবে কোথায়? অন্তরের দিকে। আল্লাহ তাকাইবে কোথায়? যে ব্যক্তি অন্তর বিচার না কইরা মানুষের ড্রেসের উপরে আক্রমণাত্মক প্রতিহিংসামূলক কথা বলে, ধর্মের বিভাজন তৈরি করে, এরাই হলো সমাজের সবচেয়ে বড় ফেতনাবাজ। হাততুলে বলেন ঠিক কি না বলেন? আমি তার তীব্র নিন্দা জানাই যারা এই রকম ভাবে মাঝে মাঝে আজবি কথা বলে, সমাজের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, কথা কোন ঠিক কি না? হ্যাঁ, একটা পাক পাঞ্জাতনের উপরে সে একটা তোহমত লাগাই দিছে। পাক পাঞ্জাতন যারা করে তারা কি, মানে পাক পাঞ্জাতনকে ভালোবাসা কি কোনো অন্যায়? আহলে বায়তকে যারা কটাক্ষ করে, আহলে বায়তের উপরে তকমা লাগাইয়া এই টুপির উপরে বিদ্বেষ যারা পোষণ করে, এরা কখনো ধর্মীয় শায়খ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই হলো এই সমস্ত কটুক্তি যারা করেছে, আমি অনতি বিলম্বে মুজাফফর বিন মুহসিন সাহেবকে বলবো আপনি তওবা করে নেন, আপনি প্রকাশ্য, আপনি প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চান, জোরে বলেন ঠিক কিনা বলেন? আজকে এই টুপির বিরুদ্ধে কথা বলবে, দুই দিন ভরে আবার আমারে বলবে এই ভাগরি করতে গেছে, এটা শিখ দেখ জিনিস, এরার পক্ষে সবই সম্ভব, কথা বলেন ঠিক কিনা?
এরা এরা বলতে বলতে মুখ এসে পড়ছে, কইতে কইতে খাইতে খাইতে পেট এসে পড়ছে। এই জন্য আপনারা অনেক সময় কিছু কিছু টপিক শুন না, যারা ঘরের ভিতরে বসে থেকে টপিক দিয়া মানুষকে বিভ্রান্ত করে, কিছু পোলা বানাছে, এদের অন্ধভক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, অলরেডি হয়ে গেলে কি হবে, জবাব একদিন কবরে দিতে হবে। মনে রাখবেন এই কথাগুলো, ঠিক কিনা বলেন? এরপরে এগুলো যেগুলো সেগুলো সহজ, এগুলো নিয়ে কোনো আলোচনা দরকার না, কিন্তু মূলত টপিক ছিল এগুলোই। কন না বাবা, বাবা কন, বাবা কন কন। ইনশাআল্লাহ আপনার বাড়ি কি রামপুর? যান আজকে থেকে আপনার বাড়ি প্রেমপুর। আপনার কথা আমার পছন্দ হয়েছে। আপনি যেমন মোল্লা বাড়ি, আমিও মোল্লা বাড়ির বোলা, ঠিক কিনা কন? আল্লাহ আপনার ন্যাক হায়াত দান করুক, আমিন কন। আর আপনি যেই জায়গায় আপনি অভিভাবক হয়ে যেভাবে দাঁড়িয়ে গেছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি একজন অভিভাবক হিসাবে যেই আমার কথাটা যেভাবে আমল নিছেন, আপনাকে আমার পক্ষ থেকে এই বিষ্ণুপুর রানিয়ারার পক্ষ থেকে আপনাকে অনেক মুবারকবাদ। কথা কন, ঠিক কিনা? ঠিক আছে, এভাবে প্রত্যেকটা অভিভাবক সচেতন হতে হবে। আচ্ছা, আপনারা এখানে আহলে হাদিসের কেউ আছে নাই? যাক, অসুবিধা থাকলে দাঁড়াইলে আমি তারে জিজ্ঞেস করলাম হইলে যে এই কথাটা যে ওনার শায়েখরা বলছে এটা ঠিক আছে কিনা। আমি জিগাইতাম জিগাইতাম একবার একটা কথা কইয়া, আমার কাছে খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। তুমি না বসো, আচ্ছা বসো, বুঝছি আমি। তোমাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সে বলছে যে আজানের আগে যে দুরুদ সালাম পড়া হয়, এই ব্যাপারে অনেকের হীনমান্যতা, অনেকে নিষেধ করে। শুনেন, আজান বুঝতে হবে কয় জায়গায় দুরুদ পড়া নিষেধ, আগে বুঝতে হবে কয় জায়গায় দুরুদ পড়া নিষেধ। এই জায়গাগুলোর ভিতরে আজানের আগে দুরুদ সালাম পড়া নিষেধ এই কথা উল্লেখ নাই, সুতরাং এতে পড়লে কোনো অসুবিধা যেহেতু নিষেধ নাই, যেখানে নিষেধ নাই এটাই জায়েজ। কথা কন, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এই মাসালাগুলো, এই হাদিসগুলো তারা চর্চা করে না। কত হইল, প্রতিহিংসামূলক ধর্মের বিষ বাষ্প ছড়াচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? সারা জীবন 14 গোষ্ঠী আমরা নামাজ পড়েছি, নাবির নিচে হাত বান্ধা, ওহনায়ক মহিলার মধ্যে নুফুর বান তুইব, এগুলো কি জিনিস? এগুলো সংখ্যা কিন্তু কয়েকজন। আর এই শিক্ষিত পোলাপানগুলো এরা তো মনে করে কি যে 20 টাকার তারাবি পড়লে তো কমরের মধ্যে ব্যথা হইব। 8 টাকার জন কইছে হুজুরেরটাই সহজ। কথা কন, ঠিক কিনা? তারাবি কি 8 টাকার না 20 টাকার? ঘরের কোন বয়া বয়া লেকচার দেওয়া সহজ, কিন্তু আমাদের মতো লক্ষ লোক নিয়ে কথা বলা বহুত কঠিন। ঠিক আছে, এই সমস্ত সাইট, এই সমস্ত আহলে হাদিসদের পতন আসতেছে। আমি এখনো বলি, বিবাদন সৃষ্টি কইরা বাহিরের ইহুদি খ্রিস্টানদের টাকা খাওয়া সহজ, কিন্তু বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই জমিনের ভিতরে ওলি আল্লাহর বিদ্বেষ করে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতও পারবে না।